বেইজিংয়ে উদ্বেগ বাড়িয়ে দক্ষিণ চীন সাগরে পৌঁছে গেল ব্রহ্মস। গত আড়াই মাস ধরে সিকিম, তিব্বত, ভুটান সীমান্ত তথা ডোকলামে মুখোমুখি চীন ও ভারতের সামরিক বাহিনী। আর দুই দেশের মধ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দক্ষিণ চীন সাগরে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পৌঁছে যাওয়ার খবরে বেইজিং আরও কয়েকগুণ ক্ষুব্ধ হবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা একসঙ্গে উদ্বেগও বাড়বে। এটি ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, অনেকদিন ধরেই ভারত ভিয়েতনামকে বিশ্বের অন্যতম সেরা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস দেবে বলে শোনা যাচ্ছিল। সম্প্রতি সেই প্রতিশ্রুতি পূরণ করে ভারত বেশ কিছু রণতরী ধ্বংসকারী ব্রহ্মস ভিয়েতনামে পাঠিয়েছে। ভিয়েতনাম ইতিমধ্যে ব্রহ্মস হাতে পেয়েছে কিনা সে বিষয়ে শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকে প্রশ্ন করা হয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র লেথি থুহাংকে। জবাবে হাং বলেন, ভিয়েতনাম যে সামরিক সরঞ্জাম কেনে তা শান্তি এবং আত্মরক্ষার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবেই কেনে এবং জাতীয় নিরাপত্তার জন্য এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।